বিজেপি পার্টি অন্য পার্টির সাথে লড়াই আর করছে না, বিজেপি পার্টির নেতারা নিজেদের মধ্যে মারামারি করে বিজেপি দলটাকে শেষের দিকে নিয়ে চলে এসেছে। বিজেপির আবারও 5 MLA বিধায়ক, 5 জন বিজেপির বিধায়ক, তারা বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে চিঠি পাঠালো যে বিজেপি যেসব নেতারা বাংলায় রয়েছে তারা ভালো নয়, তারা মানুষের জন্য কাজ করে না, বিধায়ক হয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলছে। ভেবা যায় এটা ভাবতেই পারছে না বিজেপির বড় বড় নেতারা। চলুন কি বিস্তারিত খবরটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। রাজ্য বিজেপির অন্দরের কোন্দল কিছুতেই মিটছে না। শহর হোক বা জেলা, অনেক ক্ষেত্রেই নেতৃত্বকে মানতে নারাজ নিচুতলা নেতাকর্মীরা। ফের বিদ্রোহের আঁচ, আর এবার জেপি নাড্ডাকে চিঠি পুরুলিয়ার 5 BJP বিধায়কের। আর বিস্তারিত জানবো টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন, ঠিক কি কারণে চিঠি, কি আছে বয়ানে? দেখো, পুরুলিয়ার 5 বিধায়ক চিঠি পাঠিয়েছিলেন কালকে। আমরা যা জানতে পেরেছি যে জেলা সভাপতি বদলের দাবিতে মূলত তারা চিঠি দিয়েছেন। তারা মনে করেছেন জেলায় যিনি সভাপতি হয়েছেন তিনি অযোগ্য, এর ফলে বিজেপির সাংগঠনিক ক্ষমতা জেলায় কার্যত ব্যর্থ হবে, কোনো কাজই হবে না। সেই প্রতিবাদ জানিয়ে তারা জেলা সভাপতি বদলের জন্য চিঠি পাঠিয়েছিলেন। এবং আজকে আবার শোনা যাচ্ছে যে বাঁকুড়া জেলারও 5 বিধায়ক নাকি এরকমই চিঠি নাড্ডাজিকে পাঠিয়েছেন, একই দাবি, বাঁকুড়া জেলা সভাপতিকে পরিবর্তন করার জন্য। অর্থাৎ রাজ্যের প্রধান বিরোধী দল বলে যারা দাবি করে তারা আপাতত শাসক দলের বিরুদ্ধে লড়াই না করে এখন নিজেরা নিজেদের বিরুদ্ধে লড়াই করতে ব্যস্ত। মানে চূড়ান্ত হতাশা বিজেপি কর্মীদের মধ্যে। একদিকে তারা মার খাচ্ছেন এলাকা ছাড়া, সেখানে দাঁড়িয়ে নেতৃত্ব স্তরে এই কাদা ছিঁড়াছুড়ি চলছে। ফলে কার্যত বিজেপি মানে একেবারেই আন্দোলন বিমুখতা পরিচয় দিয়ে নিজেরা নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়েছেন। খুব দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পক্ষে। সঙ্গে থাকো, সঙ্গে থাকো অঞ্জন। তারা কি বলছেন যারা জেপি নাড্ডাকে চিঠি দিয়েছেন, কি বক্তব্য তাদের শোনাবো। প্রতিটি দলেই অভ্যন্তরীণ সমস্যা থাকে বা বিভিন্ন ধরনের সমস্যা থাকে, দলের ঊর্ধ্বতন নেতৃত্ব বা দলের মধ্যেই সেই অভ্যন্তরীণ সমস্যাগুলা দূরীভূত হয়। আমি একজন বিধায়ক হিসাবে এই মর্মে কোনো মন্তব্য করতে নারাজ। আমার কাছে দাদা কোনো কিছু জানা নেই বলে এই বিষয়ে আমি কোনো কিছু মন্তব্য করতে পারবো। তৃণমূলের অফিস থেকে বলে নি তো, তফসিয়ার রোড থেকে বলে নি তো? না না না, ওইরকম কিছু খবর নেই। দেখুন, ওই তফসিয়ার যদি কথা শুনে এই সমস্ত জিনিস করেন তাহলে উল্টো হবে জিনিস। আপনারা কি কোনো জেপি নাড্ডাকে চিঠি লিখেছেন যে বিভিন্ন কারণে আপনারা খুশি নন, বিশেষ করে? না 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 না, এটা একদম পুরো মিথ্যা কথা, ভুল খবর, ভুল খবর। আমার জানা আছে সবার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ হয়। আচ্ছা আচ্ছা, অঞ্জনের কাছে আবারও যাবো। অঞ্জন, মতুয়া বিধায়করা, বনগা, কল্যাণীর মতুয়া বিধায়ক, তারপরে সেই তালিকায় যুক্ত হলো পুরুলিয়া, আবার শোনা যাচ্ছে বাঁকুড়া। তালিকা তো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, কেন সমস্যা মিটছে না? কোথায় কোথায় মূল সমস্যাটা রয়ে গেছে? দেখো, সমস্যা যেখানে রয়ে গেছে সেই সমস্যা মেটানোর জন্য রাজ্য নেতৃত্বে যদি বলো সেই অর্থে ক্ষমতা নেই।